হ্যালো স্টুডেন্টস তো তোমরা যারা সত্যনাথ ঠাকুর সিভিল সার্ভিস স্টাডি সেন্টার টু থাউজেন্ড টোয়েন্টি ফোরের অ্যাডমিশন টেস্টের জন্য প্রস্তুতি নিচ্ছ তোমাদের সামনে একটা বড়ো প্রশ্নচিহ্ন হয়ে দাঁড়ায় বা তোমরা আমার চ্যানেলে অনেক সময় কোয়ারিস করো যে স্যার এই যে অ্যাডমিশন টেস্ট রয়েছে এটার এলিজিবিলিটি কী বা এটার কী ধরনের কোয়ালিফিকেশান লাগবে এজ লিমিট কত লাগবে গ্র্যাজুয়েশান হলে চলবে কি না বা গ্র্যাজুয়েশান না হলেও কি চলবে বা তুমি থার্ড ইয়ারে রয়েছো অমুক সেমিস্টারে রয়েছো তো এই ধরনের এলিজিবিলিটি সংক্রান্ত বা কোয়ালিফিকেশান সংক্রান্ত সব ধরনের উত্তর কিন্তু আমি এই ভিডিওতে দেব এবং টোটাল অ্যাডমিশান টেস্টের স্ট্রাকচার সম্বন্ধে যাদের ধারণা নেই তাদের কিন্তু আমি একটা ওভারঅল আইডিয়া কিন্তু তোমাদের দেব এই ভিডিওতে তো ভিডিওটা কিন্তু শেষ অব্দি দেখবে তো কথা নাম্বারি এক এক করে আমি চলে আসি প্রথমেই যেটা রয়েছে সেটা হচ্ছে যে স্টেজেস অফ দ্য এক্সামিনেশান কতগুলো স্টেজেস রয়েছে অ্যাডমিশান টেস্টে দু থেকে যে নতুন ফরম্যাট ওরা ফলো করছে অথরিটি সেখানে হচ্ছে দুটো স্টেজে এক্সাম হয় প্রথম স্টেজে রিটার্ন টেস্ট হয় এবং সেকেন্ড স্টেজ হচ্ছে পার্সোনালি টেস্ট বা ইন্টারভিউ তো প্রথম স্টেজে যে রিটার্ন টেস্ট হয় সেখানে তিনটে সেকশান থাকে সেকশান এতে সেভেন্টি মার্কস থাকে যেখানে পঁয়ত্রিশটি এমসিকিউ কিউ থাকে সেকশান বিতে এইটটি মার্কস থাকে যেখানে মোড়ললেস টোয়েন্টি মার্কসের চারটে কোয়েশ্চেন থাকে এবং কিছু কিছু ক্ষেত্রে এই কোশ্চেনগুলো মানে ডিভাইডেডও থাকে অর্থাৎ টোয়েন্টি মার্কসের ভেতরে দেখা গেল ফাইভ মার্কসের চারটে কোয়েশ্চেনও দেওয়া থাকতে পারে আর সেকশান সিতে হচ্ছে ফিফটি মার্কের একটা এসে লিখতে হয় তো টোটাল আমার ডেসক্রিপটিভ যে রিটেন এমসিকিউ প্লাস ডেসক্রিপটিভ বেসড যে রিটার্ন টেস্ট রয়েছে সেখানে টোটাল আমার টু মার্কস কিন্তু থাকে আর পাশওয়ানি টেস্টের মার্কস ওরা পাবলিশ করে না জেনারেলি এটা ধরে রাখতে পারো ফিফটি মার্কসের কিন্তু হয়ে থাকে ফিফটি বা হানড্রেড এরকম হয়ে থাকে ঠিক আছে লাস্ট টু ইয়ার্স ধরে কিন্তু এটা হানড্রেড মার্কসেরই হয়েছে আচ্ছা বোঝা গেল বেসিক স্ট্রাকচার এবার এই স্ট্রাকচারের ওপর তোমাদের এক্সাম হয় এবং এই স্ট্রাকচার কিন্তু দু থেকে ফলো আপ হচ্ছে কিছু চেঞ্জেস থাকতে পারে হয়তো দেখা গেলো দু হাজার বাইশে পঁয়ত্রিশটা কোশ্চেন আসেনি এমসি কিউ সেকশানে কিছু চেঞ্জেস ছিল দু হাজার তেইশে পঁয়ত্রিশটা মতো কোয়েশ্চেন এসছে ঠিক আছে এবছর হয়তো একটা দুটো চেঞ্জেস থাকতে পারে বাট মোরলেস কিন্তু ওভারঅল স্ট্রাকচারটা সেমই থাকবে ঠিক আছে আচ্ছা এবার আমি চলে আসি বেসিক এলিজিবিলিটিতে অর্থাৎ তোমাদের কি কী কোয়ালিফিকেশান লাগবে এলিজিবিলিটি ক্রাইটেরিয়া এটা কিন্তু এক্স্যাক্টলি গতবারের নোটিফিকেশান থেকে আমার কপি পেস্ট করা এক্স্যাক্ট নোটিফিকেশান এটাই বলা ছিল শুধুমাত্র আমি ডেটটা একটা জায়গায় পাল্টে দিয়েছি কি এলিজিবিলিটি ক্রাইটেরিয়াতে বলা আছে গ্র্যাজুয়েট হতে হবে অথবা যারা এই বছর পরীক্ষা দিচ্ছে অর্থাৎ টু থাউজেন্ড তারা যারা ফার্স্ট আগস্ট টু থাউজেন্ড মধ্যে গ্র্যাজুয়েট হয়ে যাবে তারাও কিন্তু এলিজিবেল বাট এখানে একটা কথা আছে তোমরা যদি অ্যাডমিশন টেস্টে ভালো রেজাল্ট করো অর্থাৎ রিটার্নে বা ইন্টারভিউতে কিছু কিছু ক্ষেত্রে কিন্তু ফার্স্ট ইয়ারের স্টুডেন্ট অর্থাৎ তুমি সেকেন্ড সেমিস্টারের যদি স্টুডেন্ট হও যে কোনো গ্র্যাজুয়েশানে বা ফার্স্ট ইয়ার আমি যদি ইয়ার বেস সিস্টেম ধরি ফার্স্ট ইয়ারের যদি স্টুডেন্ট হও বা তুমি ধরো সেকেন্ড ইয়ারের মাঝামাঝিতে রয়েছো অর্থাৎ তুমি থার্ড সেমিস্টারে রয়েছ সেক্ষেত্রেও কিন্তু ওরা অ্যাডমিশন নিয়ে নেয় এটা নিয়ে কিন্তু অতটা করি নেই এলিজিবিলিটি ক্রাইটেরিয়া নিয়ে কিন্তু অতটা কাকড়ি ইনস্টিটিউশন এসএন টিসি রাখে না হ্যাঁ তবে তাই বলে তুমি গ্র্যাজুয়েশন মানে তুমি কলেজেই ভর্তি হওনি তুমি ক্লাস টুয়েলভ পাস করেছো বা তুমি ক্লাস ইলেভেনে পড়ছো সেক্ষেত্রে কিন্তু ওটা নেবে না ওরা মিনিমাম তোমাকে ফার্স্ট ইয়ারে পড়তে হবে ফার্স্ট ইয়ারের এন্ডে পড়তে হবে অথবা সেকেন্ড ইয়ারের আর্লি মোটামুটি এটা ওরা নিয়ে নেয় ঠিক আছে আচ্ছা নেক্সট এজ লিমিট ম্যাক্সিমাম এজ লিমিট অ্যাজ পার ইউপিএসসি গাইডলাইন মিনিমাম কোনো এজ লিমিট নেই ম্যাক্সিমাম এজ লিমিটটা ইউপিএসসি গাইডলাইনস অনুযায়ী রয়েছে থার্টি টু ইয়ার্স হচ্ছে ফর ইউ আর অ্যান্ড প্লাস থ্রি হচ্ছে ওবিসি ক্যাটাগরি আর প্লাস ফাইভ হচ্ছে এসসি এবং এসটি ক্যাটাগরির জন্য এই হচ্ছে এজ লিমিট ইউপিএসসি ডিফাইন করে থাকে প্রত্যেক বছর এবং এস এন টিসি ম্যাক্সিমাম এজ লিমিট এটাকেই ধরে চলে ঠিক আছে আচ্ছা মিডিয়াম অফ এক্সামিনেশান অবশ্যই ইংলিশে হবে সিলেবাসটা ইউপিএসসি সিএসসি প্রিলিমসের মতোই হয় বাট এতটা টাফ হয় না খুবই জেনারেল ইন জেনারেল হয় আর নেক্সট ভিডিওগুলোতে আমি প্রিভিয়াসি ইয়ারের কোয়েশ্চেন পেপার ডিসকাশন করব সেখানে তোমরা বুঝে যাবে মোড অফ এক্সামিনেশন জেনারেলি ইংলিশই হয় এটা বলা থাকে টু বি অ্যানাউন্স যেহেতু আমি নোটিফিকেশন থেকে কপি পেস্ট করছি জিনিসটা ইংলিশেই হয় এটা আর আরেকটা ইম্পর্টেন্ট ফ্যাক্টর হচ্ছে দোজ অ্যাপ্লিক্যান্ট হু হ্যাভ কোয়ালিফাইড ইন প্রিলিমিনারি অফ সিভিল সার্ভিস এক্সামিনেশান কন্ডাক্ট বা ইউপিএসসি ইন এনি ইয়ার যদি তুমি কোনো বছর আজ থেকে দশ বছর আগে হোক পনেরো বছর আগে হোক বছর আগে হোক তুমি যদি ইউপিএসসির সিভিল সার্ভিস এক্সামিনেশনের প্রিলিমস কোয়ালিফাই করে থাকো এবং তোমার কাছে যদি প্রপার ডকুমেন্ট থাকে তাহলে তুমি কিন্তু ডিরেক্টলি মান্থলি যে ফিজ রয়েছে সেই ফিজটা কিন্তু পে করার পরে তুমি ওখানে অ্যাডমিশন নিতে পারবে ঠিক আছে তোমরা যারা ইউপিএসসির জন্য প্রস্তুতি নিচ্ছ তাদের জন্য নমিনাল মান্থলি ফিজের বিনিময়ে অনলাইনে আমার নিজস্ব অ্যাপ্লিকেশনে কিন্তু প্রস্তুতি দেওয়া হচ্ছে বা গাইডেন্স দেওয়া হচ্ছে আরও ডিটেলস জানতে তোমরা এই নাম্বারে কিন্তু যোগাযোগ করতে পারো ধন্যবাদ বোঝা গেল আচ্ছা আরও কয়েকটা ডিটেলস আমি দেখি এক এক করে আরও কয়েকটা ডিটেলস কী কী রয়েছে এই যে কতবারের নোটিফিকেশানটাই আমার এখানে আমি পেস্ট করে দিয়েছি অ্যাসপায়ারিং ক্যান্ডিডেটস অ্যাপিয়ারিং ফর ইউপিএসসি সিভিল সার্ভিস এক্সামিনেশন এটা গতবার একটা এবার এক্ষেত্রে টু হবে টেন মান্থ কম্প্রিহেন্সিভ তোমাদের এখানে যে কোর্সটা টোটাল টেন মান্থ ধরে চলবে এবং এর সাথে সাথে হচ্ছে কোচিং ফ্যাকাল্টি দিল্লির কোচিং ফ্যাকাল্টিরা জেনারেলি এবছর যেরকম কেএসি খান স্টাডি গ্রুপ দ্বারা তারা হেল্প করছে ওভারঅল যে গাইডেন্স রয়েছে সেটাতে অ্যান্ড কোর্স ফি যেটা থাকে সেটা হচ্ছে ওয়ান থাউজেন্ড কোর্স ফি পার মান্থ এবং ফাইভ হান্ড্রেড হচ্ছে এস এবং অভিসিদের জন্য টু স্টেজ এক্সামিনেশান যেরকম বললাম একটু আগেই ডিসকাস করলাম আমি আর যারা প্রিভিয়াস মেইন সেন্টারে যারা প্রিভিয়াস ব্যাচে পড়েছ ক্র্যাশ কোর্স নয় মেইন সেন্টারে এই এসএনটি সি ব্যাচে যারা পড়েছ আগের বছরগুলোতে তারা কিন্তু আর অ্যাপ্লিকেবেল নয় অর্থাৎ দু হাজার বাইশ এবং দু হাজার তেইশে এবং এবছরে যারা দু হাজার চব্বিশে পড়ছো তারা কিন্তু এই দু হাজার পঁচিশের জন্য অ্যাপ্লিকেবেল নয় ক্র্যাশ কোর্স দু মাসের ক্র্যাশ কোর্স তিন মাসের ক্র্যাশ কোর্স ওইগুলোতে যদি পড়ে থাকো বা ইন্টারভিউ কোর্স আলাদা ব্যাপার কোনো সমস্যা নেই অ্যাপ্লিকেবেল করতে পারবে এবং ডিস্ট্রিক্ট সেন্টারে যারা রয়েছ তারাও কিন্তু অ্যাপ্লাই করতে পারবে ঠিক আছে যারা ডিস্ট্রিক্ট সেন্টারে অনগোয়িং বর্তমানে পড়ছো তারাও কিন্তু অ্যাপ্লাই করতে পারবে আর এই যে স্টুডেন্টস আন্ডারগোয়িং দ্য কারেন্ট প্রিলিমস অনলাইন ক্র্যাশ কোর্স আর অলসো এলিজেবল ঠিক আছে বোঝা গেল ওভারঅল এলিজিবিলিটিটা এবার এই সংক্রান্ত একটা খুব ইন্টারেস্টিং জিনিস আমি তোমাদের বলি সত্যনারায়গর সিভিল সার্ভিস স্টাডি সেন্টারের অ্যাডমিশন টেস্টের জন্য আমি নিজস্ব একটা ক্র্যাশ কোর্স স্টার্ট করেছি যেখানে অনলাইনে গুগল মিটে এবং আমার নিজস্ব একটা অ্যাপ রয়েছে সেখানে তোমাদের ক্লাসেস নেওয়া হচ্ছে গত বছর আমার এই ক্র্যাশ কোর্স থেকে কিন্তু তেইশ জনের মধ্যে এগারো জন কোয়ালিফাই করেছিল এবং তারা কিন্তু বর্তমানে মেন সেন্টারে পড়ছে তোমাদের এক ওয়ান টাইম ফি রাখা হয়েছে এই ক্র্যাশ কোর্সের জন্য মাত্র ফাইভ সেভেন্টি নাইন ডেসক্রিপটিভ টেস্ট সিস্যাট এমসিকিউ সব কিছুর গাইডেন্স পেয়ে যাবে নোটস পেয়ে যাবে সেকশনাল মক ফুল মক সব রকমের জিনিস পেয়ে যাবে ডেলি ডেসক্রিপটিভ ক্লাসেস পাবে এবং রেকর্ডেড ক্লাসেস পাবে সম্পূর্ণটাই অ্যাপে কিন্তু পেয়ে যাবে এবং পুরোটাই কিন্তু তোমরা ওভারঅল গাইডেন্স এবং তার সাথে সাথে তোমরা যদি রিটার্ন ক্র্যাক করো তাহলে কিন্তু তোমাদের মক ইন্টারভিউল গাইডেন্স দেওয়া হবে ঠিক আছে মাত্র ফাইভ সেভেন্টি নাইনে তো এই বিষয়ে জানতে ডেসক্রিপশন বক্সে আমার নাম্বার দেওয়া রয়েছে হোয়াটসঅ্যাপ নাম্বার সেখানে তোমরা কোয়ারিজ করতে পারো অথবা কল করতে পারো ঠিক আছে তাহলে বোঝা গেলো ওভারঅল সিস্টেমটা আই গেস তোমাদের কিছু যে ডাউটগুলো ছিল সেগুলো ক্লিয়ার হলো থ্যাংক ইউ